আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আনিটেক চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এসপিসির সর্বশেষ 4টি আপডেট, যেটা কিন্তু নোটিশের মাধ্যমে জানানো হয়েছে এবং উইথড সমস্যা নিয়ে কিন্তু তারা নোটিশে কথা বলেছে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন। যারা চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে অলটাকে সিলেক্ট করে রাখবেন। তো বর্তমানে কিন্তু এসপিসি আপনারা প্রত্যেকে জানেন একটা নোটিশ প্রকাশ করছে, যেখানে জানিয়েছে কিন্তু তারা ডাটা সংরক্ষণ কাজের জন্য কিন্তু এসপিসি অ্যাপ্লিকেশনটা 3 দিন 12, 13 এবং 14 তারিখ পর্যন্ত কোনো রকম কার্যক্রম করবে না, কিংবা আপনার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন না বা অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করতে পারবেন না। তো এসপিসি এটা জানিয়েছে যে তারা ডাটা সংরক্ষণে কিন্তু কাজ করবে, এই জন্যই মূলত এই 3 দিন তারা বন্ধ রাখবে, এবং যার কারণে কিন্তু আপনারা এখানে কাজ করা পারবেন না এবং ডেইলি ওয়ার্ক সহ সকল কার্যক্রম কিন্তু এখানে বন্ধ থাকবে। সো তারপরে কিন্তু তারা জানিয়েছে যে 15 তারিখ থেকে কিন্তু তারা উইথড সমস্যাটা সমাধান দিবে। তো যেহেতু নোটিশের মাধ্যমে তারা জানিয়েছে, আপনারাও যদি এসপিসি অ্যাপ্লিকেশনের লেদার বোর্ডে যান সেখানে আপনারা নোটিশটি পেয়ে যাবেন। সেখানে জানানো হয়েছে 3 দিন অ্যাপ্লিকেশনটি প্রথমত বন্ধ থাকবে, এবং তারপর 15 তারিখ থেকে তারা চেষ্টা করবে যে নতুন করে উইথড সমস্যা, যে উইথড বন্ধ রয়েছে এটা উইথডটাকে চালু করে দেওয়ার জন্য তারা কাজ করবে। সেই সাথে যে ডেইলি ওয়ার্ক রয়েছে, অনেকে বলতেছেন ডেইলি ওয়ার্ক কেন 5 টাকা করে দিচ্ছে, কেন 10 টাকা করে দিচ্ছে না। সো ডেইলি ওয়ার্কের ব্যাপারটা তারা বলেছে যে ডেইলি ওয়ার্কের জন্যই মূলত এই ডাটা সংরক্ষণে কাজ করবে 3 দিন, তারপর থেকে আসলে ডেইলি ওয়ার্কের আগের মতোই আপনারা পেয়ে যাবেন, 10 টাকা করেই পেয়ে যাবেন। সেই সঙ্গে নতুন যে একটা ব্যাটের উপর আপডেট এসেছে সেটাও অনেকেই জানেন যে এখন কিন্তু ব্যাট কাটবে 15% করে। আপনি যদি উইথড্র দিতে চান সেক্ষেত্রে আপনার উইথড্রর সাথে কিন্তু 15% ব্যাট কাটবে। তো অবশ্যই আপনার এই ব্যাটটা মানে 5% ব্যাট যেহেতু বাড়ানো হয়েছে, উইথড্রটা অবশ্যই তারা এখন দিয়ে দিবে। তো এই 3 দিন আপনারা ওয়েট করেন, 3 দিন কোনো কাজ করতে পারবেন না। তো অনেকেই বলতে যে 3 দিনে টাকাটা আসলে দেবে কি না, 3 দিন যেহেতু আপনারা ওয়ার্ক করবেন না, সো এই জন্য কিন্তু আপনাদের 3 দিনের টাকাটা তারা দিবে না। তো 3 দিন আপনাদের বন্ধই থাকবে, এবং অনেকের কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে, অনেকেই হয়তো এই 3 দিনে অনেক টাকা অ্যাকাউন্ট অ্যাড করতে পারতেন, কিন্তু এখন যেহেতু বন্ধ থাকবে এই জন্য অনেকেই বলতেছেন যে আসলে টাকাগুলো কিন্তু আর তারা পাচ্ছে না 3 দিনে, ডেইলি ওয়ার্ক অনেকগুলো অ্যাকাউন্টে কিন্তু পাচ্ছে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, সব মিলে কিন্তু এসপিসি 15 তারিখে নতুন আপডেট আসবে। তো 15 তারিখে যদি তারা যেহেতু জানিয়েছে উইথড্রটাকে চালু করবে, যদি উইথড্র চালু হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেকে সেখান থেকে উইথড্র টাকাটা নিয়ে নিতে পারবেন, এবং উইথড্র রিকোয়েস্ট দিয়ে কিন্তু সরাসরি এজেন্টের মাধ্যমে বা আপনি যেহেতু আপনার আশেপাশে টিমের লিডার রয়েছে অবশ্যই তার সাথে কিন্তু আপনি কন্ট্যাক্ট করে তার আইডিতেই আপনারা অবশ্যই ক্যাশ আউট করবেন, সেক্ষেত্রে আপনার কোনো রকম প্রবলেম হবে না। তো 15 তারিখে তারা নোটিশ যেহেতু দিয়েছে যে 15 তারিখ থেকে তারা উইথড্র সমস্যার সমাধান দিয়ে দিবে, তো আপনারা 15 তারিখ পর্যন্ত ওয়েট করেন। তারপর যদি তারা উইথড্র সমস্যার সমাধান না করে, সেক্ষেত্রে কিন্তু অনেকেই এসপিসিতে কাজ করা বন্ধ করে দিবে বলতেছে, এবং অনেকেই জানাচ্ছে যে উইথড্র যদি টাকাই না পায় সেক্ষেত্রে এসপিসি করে আর কী লাভ হবে। সো 15 তারিখ আসার পরেই সকল সমস্যার সমাধান যদি দেয় সেক্ষেত্রে আপনারা এসপিসিতে কাজ করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এসপিসির 3টা আপডেট আপনাদের জানানোর চেষ্টা করলাম, যেহেতু এসপিসি একটা নোটিশ প্রকাশ করেছিল। সো নোটিশটা আপনারা পেয়ে যাবেন, হয়তো অনেকেই দেখেননি, এই জন্য ভিডিওটা মূলত নিয়ে আসা। তো কোনো প্রশ্ন থাকলে এসপিসির কমেন্ট করতে পারেন, তো অবশ্যই আপনাদের রিপ্লাই করার চেষ্টা করা হবে। সেই সঙ্গে নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করা অলটাকে সিলেক্ট করে রাখুন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই। সকলে ভালো থাকুন, সুস্থই থাকুন। আল্লাহ হাফেজ।